বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাড়ে তিন মাসেরও বেশি সময় পর কারামুক্তি পেয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, হতাশার কিছু নেই আর ক্ষমতা দখল করেও আওয়ামী লীগ নৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মনে করেন কারামুক্ত আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। গেল বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবন সহ রাজধানীতে হামলা ভাঙচুর ও নাশকতার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 11টি এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে 10টি মামলা করে পুলিশ। সব মামলায় তাদের জামিন হলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় আটকে যায় জামিন। পরে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন বিএনপির এই দুই নেতা। কারাগারের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম চলবে। ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার জন্য যে সংগ্রাম শুরু করেছে তাতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জয়ী হবে। আপনারা সবাই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটে নৈতিকভাবে পরাজিত হয়েছে ক্ষমতাসীনরা। বাংলাদেশের মানুষ নির্বাচনে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, জনগণের রায়ের কে বিরুদ্ধে গিয়ে তাদের বিবেককে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, তারা ক্ষমতা দখল করে পরাজিত হয়েছে। পরে দুই নেতা নিজ নিজ বাসভবনের উদ্দেশ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা ছেড়ে যান। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।